চলে এসেছি আমি রূপসা, শুরু করছি তোমাদের সকলে প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অল প্রেজেন্স রাধুনি। রাধুনিতে চলছে রং বেরঙের খাবার সপ্তাহ, আজকে তার শেষ দিন। হরেক রকম কালারফুল খাবার কিন্তু আমরা শিখে নিলাম, আজকেও কালারফুল খাবার শেখাতে চলে এসেছে বারাসাত থেকে আমার রাধুনি। অডিশন দিয়ে চলে এসেছে রাখি মজুমদার, ডেকে নেব, চলে এসো। কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। বারাসাতে কোথায় থাকো? বারাসাতে নবপল্লীতে থাকি। আচ্ছা, অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? অডিশনের দিন নিয়ে এসেছিলাম স্টাফ চিকেন কাবাব কারি, মানে কাবাবটা করে আবার স্টাফ করা ছিল আর কি। আরে বাবা, এটা ফাটাফাটি রেসিপিতে কি স্টাফ করা ছিল? ওটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা, পোস্ত, চারমগজ আর কাজু, একটু লঙ্কা। না, প্রথমে চিকেনটাকে তো আলাদা করে কিমা করেছি, কিমা করে সেটার মধ্যে স্টাফ করেছি। আচ্ছা, ইন্টারেস্টিং স্টার্টার রেসিপি তো? না না না, ওটাকে আমি আবার কারি করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তার সাথে মটরশুটির পোলাও নিয়ে এসেছিলাম। আরে বাহ, দারুণ ছিল। আজকে কি শেখাচ্ছো? আজকে হচ্ছে মাটন নিজামি। মাটন নিজামি, দোল মানেই তো একটুখানি বেশ, দোল হলি এগুলোতে আমরা মাটন খেয়েই থাকি। মাটনের হরেক রকম রেসিপি তোমাদের জন্য সারা সপ্তাহ জুড়ে ছিল এবং আজকেও আছে মাটন নিজামি। দেখে নাও উপকরণে কি কি লাগছে। মাটন নিজামি উপকরণ: মাটন, সর্ষের তেল, ঘি, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো দাঁড়া, শুরু করার আগে আমরা হাতটা একটু স্যানিটাইজ করে নিই। আয়ুশক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আয়ুশক্তি আমার রাধুনির রেশেলকে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন, এবং আয়ুশক্তির ফিনাইল থাকবে আমার রাধুনির জন্য একদম শেষে গিফট হিসাবে। কি খুশি দেখো, গিফটের কথা শুনে আমরা সবাই খুব সবাই একগাল হাসি, যে যাই গিফট হোক না কেন, যাই গিফট হোক না কেন। চলো শুরু করি। আচ্ছা প্রথমে বলো তো, মাটন কি এখানে ম্যারিনেশনের কোনো ব্যাপার আছে? না, ম্যারিনেশনের দরকার নেই, ডাইরেক্টলি রান্না করবে তো? ডাইরেক্টলি রান্না। তাহলে আমি অন করে দিলাম। কি তেলে হবে? সর্ষের তেল, আর তার সাথে একটু ঘি মেশাবো। আচ্ছা তাহলে সর্ষের তেলটা আগে একটু দেখো পরিমাণটা কতটা দিচ্ছি, পরিমাণটা দেখো একটু বেশি লাগবে। হ্যাঁ ঠিক আছে, বেশ বেশ বেশ। না না না, আমরা রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তুমি কি ব্যবহার করো? আমরাও এটাই করি। ওটাই করো? হ্যাঁ, রান্নাটা টোটাল কমপ্লিট হয়ে যায় না, খুব সুন্দর একটা স্মেল হবে। একদম একদম, খুব ভালো এবং অনেক উপকারী। আচ্ছা এর মধ্যে একটু ঘি মেশাবে তো? এটা স্পুন নিয়ে নাও। মাটন একটু বেশ ঘি তেল মশলা না হলে হয় না, বল না হলে হয় না, কম কম কিছু দিয়েই হয় না, ভালো লাগে না, ভালো লাগে না, একটু বেশি পড়বে তো ঘিটা। হ্যাঁ, তুমি কি করো, হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং? না না, আমি ওয়ার্কিং। আচ্ছা কি করো? আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি আর কি। আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি? সরকারি চাকরি। কোথায় পোস্টিং? কোথায়? আমার পোস্টিং হচ্ছে স্বরূপনগর, মানে অ্যাকচুয়ালি ওটা বসিরহাট সাব ডিভিশনের মধ্যে পড়ছে, একটু বর্ডার অ্যাডজেসেন্ট আর কি। আচ্ছা আচ্ছা, কত বছর চাকরি করছো? চাকরি করছি 20 বছর কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে হাজবেন্ড আর ছেলে। ছেলে কত বড়? ছেলে 9, এই অ্যানুয়াল এক্সাম দিচ্ছে 10 ইউটিউবে। ও মানে 9 পড়ে? আচ্ছা আচ্ছা ওকে, চলো এবার শুরু করে দিই। এটা কাঠের খুন্তি নিয়ে নাও তুমি। তেল গরম হয়ে গেছে, চলো শুরু করো দিতে। প্রথমে এটা কার রান্না? তোমার? এটা আমার নিজামি। তোমার মানে রান্না করতে খুব ভালোবাসো? না, রান্না করতে ভীষণ ভালোবাসি, এ বিষয়ে আমার কোনো মানে আমার মানে স্ট্রেস বাস্টার হিসাবে হচ্ছে আমার রান্না। মানে সকালে রান্না করে অফিসে যাও? সকালে রান্না করে অফিসে যাই, এসে হয়তো একটু রেস্ট নেওয়ার পরে মনে হলো না এটা একটু বানিয়ে ফেলি তো যাই চলে যাই। খাওয়াতে খেতে ভালোবাসো? খেতে নিজে খুব একটা ভালোবাসি না, তবে আমি একটু মানে খুব চুজি খাওয়ার ব্যাপারে, আমার নিজের জিভের টেস্ট যতক্ষণ না ভালো লাগবে ততক্ষণ সবাই যদি ভালোও বলে আমার ঠিক স্যাটিসফাই হই না। বাহ খুব ভালো। তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে চিকেন। চিকেনের যে কোনো রেসিপি? চিকেনের যে কোনো রেসিপি। স্পেশাল কোনো রেসিপি? না না না। আচ্ছা তো গোটা গরম মশলার মধ্যে শুধু? না, আমি শুধু দারচিনিটা ইউজ করি। শুধু দারচিনি? হ্যাঁ হ্যাঁ, শুধু দারচিনি। ও আর কিছু দিচ্ছ না? না, এরপর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো? না, ধরো এলাচ, লবঙ্গ এগুলো কিছু দিচ্ছ না? ওকে, তো চিকেনের কি খেতে ভালোবাসো? মানে ধরো নরমাল চিকেনের রেসিপি নাকি? আমার চিকেন হলেই হলো, মানে চিকেনের যে কোনো রেসিপি, মানে চিকেন ব্যাপারটা থাকলেই হলো। আচ্ছা আচ্ছা, ওটা তো কোনো অরুচি নেই। মাটন খেতে তাহলে ভালোবাসো? মাটন না, খুব একটা ডাইজেস্ট হতো, মানে ভালোবাসতাম কিন্তু এখন অতটা ডাইজেস্ট করতে পারছি। বাড়িতে? বাড়িতে ছেলেও চিকেন মাটন অতটা একটু ছিবড়ে ছিবড়ে লাগে, দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিই। হাজবেন্ড কোনো মাংস খায় না। ও বাবা, তাহলে শুধু চিকেন চলে বাড়িতে? শুধু চিকেন চলে। মানে আজকে মাটনটা আমার স্পেশাল মাটন, বুঝতে পারছি যেটা আমার জন্য হচ্ছে। বলছি একটু গ্যাসটা একটু কমিয়ে? হ্যাঁ হ্যাঁ কমিয়ে দিচ্ছি। এটা একটা একটা দেবো, এটা একটা। আচ্ছা শুকনো লঙ্কা একটা দাও, দিয়ে দাও। একটু চিড়ে দিলাম। ওকে, আর দোলের দিন কি রান্না করলে, মাটন না চিকেন? দোলের দিন মাটনই করলাম।
একদম কমানো আচ্ছা রান্না করতে করতে গল্প করো এবার নেক্সট কি দেবে পেঁয়াজ যদি হবে তুমি করো সেভাবে করো কোনো রসুন থাকে দেবে তার মানে দোলের দিন এটা হয়েছিল তো হ্যাঁ দোলের দিন মাটন হয়েছিল তখনই শিখলাম আর কি এই জিনিসটা সবটাই লাগবে মনে হয় সবটাই দিয়ে দি ওকে এরপর নেক্সট কি পড়তে গো পেঁয়াজ একটু ওটা একটু এটা হয়ে গেছে তেল একদম গরম তো দেখো একদম ভাজা হয়ে গেছে হ্যাঁ 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 আর যা করবে পরপর হাত দিয়ে দিয়ে দে হ্যাঁ হ্যাঁ দাও না হাত তো স্যানিটাইজ করো ছেলেও তোমার হাতে রান্না নিশ্চয়ই প্রেফার করে হ্যাঁ প্রেফার করে কিন্তু যেটা একটু এদিক ওদিক হয় সেটাতে বলে দেয় যে মা একদমই ভালো হয়নি টেস্টার দাদা না ছেলে না টেস্টার হচ্ছে ছেলে দাদাও আছে কিন্তু দাদা আবার মানে মাংস খায় না ফলে মাংসের টেস্টটা ঠিক ছেলেই ওকে নেক্সট কি পড়বে দাও হ্যাঁ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদাটা এতটা দেব না হ্যাঁ একটু কম পড়বে তো দেব না ওকে একটুখানি দি ওকে তবে এখানে ধরো মাংসটা যে ম্যারিনেশন করলে না তাতে আলাদা করে অসুবিধা কিছু হবে না डायरेक्टली এই মাংসটা করলেই হয়ে যাবে হ্যাঁ অসুবিধা হবে না কারণ আমি একটু দই দেবই দই দিয়ে তো ম্যারিনেট করতাম কিন্তু এটা আমি রান্নার সময় দেব এবার মাংসটা এবার মাংসটা দেব দিয়ে দাও কতটা মাংস আছে গো 500 গ্রাম আছে নাও এবার একটু ভালো করে নাড়াচাড়া করো হ্যাঁ এখানে একটু আদার থেকে রসুনের পরিমাণটা বেশি পড়বে একটু মাটন বলেই একটু রসুনের পরিমাণটা বেশি পড়বে আমি একটু নুনটাও হ্যাঁ হ্যাঁ সবই দিয়ে দাও গুঁড়ো মশলা যা দেবে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মরিচ সবই তো দেবে সবই দেবে নুনটা আন্দাজ মতন দাও হ্যাঁ আর একটু এবার হলুদ দিয়ে দাও যা পড়বে সব দাও অফিসে যে যাও অফিসে শাড়ি পরে যাও নাকি না সালোয়ার না অফিসে আমি সালোয়ার পরেই যাই কারণ অতটা ডিসটেন্স তো আমি সেই জন্য সালোয়ার পরেই যাই দু বছর তো ঘরে মোটামুটি না 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 ঘর সেইভাবে থাকিনি আমাদের তো প্রথম দিকে করা হয়েছিল 25% অ্যাটেন্ডেন্স তারপরে 50% অ্যাটেন্ডেন্স তারপরে এখন 75% অ্যাটেন্ডেন্স মোটামুটি প্রতি সময় তোমাকে যেতে হয়েছে যেতে হয়েছে আচ্ছা ঘরে বসে থাকার থেকে না কাজের মধ্যে থাকা অনেক ভালো হ্যাঁ এটা কি শাড়ি পরেছ আজকে ভালো দেখতে শাড়িটা এটা আমার একটা সিল্ক কি সিল্ক আমি সুন্দর লাগে দেখতে সুন্দর শাড়ি থ্যাংক ইউ এবার কি লঙ্কার গুঁড়ো তো ওটা লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা ওকে আজকে একটু নেড়ে নি আমি একটা খুব সুন্দর শাড়ি পরেছি খুব কমফোর্টেবল একটা শাড়ি পরেছি এই শাড়িগুলো তোমাদের পছন্দ হয়ে থাকলে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ে যে কোনো কাউন্টারে আর আমাকে এই সুন্দর জুয়েলারিগুলো পরিয়েছে বেন্ডিও ট্রেন্ড ওকে এবার একটা স্পেশাল মশলা পড়বে যেটা হচ্ছে গিয়ে একটু আমার রাধুনীদের দেখিয়ে দাও তুলে ওটা জাস্ট এই পোস্ত বাটাটা তো না পোস্ত আছে গোলমরিচ আছে শুকনো লঙ্কা আর কাজু একসাথে ড্রাই রোস্ট করে তারপরে আমি পেস্ট করে রেখেছি ওকে এবার এটা দেবে তাই তো এটা একটু পরে দেব একটু পরে দেব একটু কষাবো তারপরে একটু দইটা দেব ওকে তুমি দইয়ের মধ্যে মিক্স করেও কিন্তু এটা দিতে পারো জানো তো হ্যাঁ সেটাও দেওয়া যায় আচ্ছা এটা মানে একটু এই গুঁড়ো টাইপেরই থাকবে তাই তো পেস্ট হবে না না পেস্ট করিনি ওকে ঠিক বাস এবার নাড়াচাড়া করো ভালো করে নেড়ে তারপরে দই যারা চাইবে হয়তো একটু চট জলদি রান্নাটা করতে হয়তো সময় কম আছে সময় কম লাগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে না ধরো মাটন করলে একটু সময় তো দিতেই লাগে সেখানে মাটনটা ধরো আগে থেকে বয়েল করে রাখলো চিকেন মাটন স্টকটা রেখে দিলে বা আগে থেকে রাত্রিবেলায় যদি দই এর মধ্যে রেখে দেওয়া হয় বা এই মাটন রান্নার সময় যদি আমরা একটা সুপুরি অথবা কাঁচা পেঁপে যদি খোসার সময় দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঠিক একদম ঠিক ওকে এইবার টক দইটা দিয়ে দাও হ্যাঁ এইটা টক দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ সব দুইটাই তো লাগবে সব দুইটা লাগবে কালারটা ভালো এসেছে কিন্তু জানো তো আচ্ছা ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু জল দিই হ্যাঁ একটুখানি জল দিয়ে দাও নাড়াচাড়া করো আচ্ছা এর মধ্যে তুমি একটু নারকেলের দুধ দেবে তাই তো নারকেলের দুধ দেবো ওকে একটুখানি ঠিকমতো নেড়ে নি গোলমরিচ কাজু বাদাম শুকনো লঙ্কা একসাথে পোস্ত একসাথে ড্রাই রোস্ট করে বেটে দেওয়া হয়েছে দাও এবার হচ্ছে গিয়ে নারকেলের দুধটা দিতে পারো না হ্যাঁ হ্যাঁ পুরোটা দিয়ে দেবো তোমার যদি মনে হয় দাও পরিমাণটা দেখো যদি লাগে না না পুরোটা লাগবে বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে ওকে কালারটা খুব সুন্দর এসেছে এবার একটুখানি একদম কম আছে এটাকে হতে দেব আর তাহলে এটা জাস্ট আর কিছু মশলা দেওয়া তো বাকি রইলো না আমরা একটু ফ্রেশ ক্রিম আর ধনে পাতা দিয়ে সার্ভ করব মানে এর মধ্যে আর কিছু দেওয়া নেই না না তাহলে ঢাকা দিয়ে দি
রাধুনীতে চলছে রং বেরঙের খাবার সপ্তাহ। আজকে তার শেষ দিন, শেষ দিনেও আমরা শিখে নিচ্ছি মাটন নিজামি এবং শিখবো এরপরে যেটা শিখবো ঠান্ডাই। সারা সপ্তাহ জুড়ে কিন্তু হরেক রকম ঠান্ডাই শিখেছি, তবে আঙুর দিয়ে কোনো ঠান্ডাই শেখা হয়নি। আজকে আমরা শিখে নেব গ্রেপস ঠান্ডাই। দেখে নেব উপকরণে কি কি লাগবে। গ্রেপস ঠান্ডাই উপকরণ: কালো আঙুর, সবুজ আঙুর, টক দই, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, বিট নুন, চিনির শিরা। চলো এবার শুরু করে দাও। এখানে দু রকম আঙুর রয়েছে, কালো আর সবুজ। সবুজ আঙুর আর কালো আঙুর। হ্যাঁ, এবার তাহলে চলো প্রথমে এটাকে একটু পেস্ট করে নেব। আচ্ছা, এটার উপরটা দিয়ে দিই। দুটো আঙুর একসাথেই লাগবে তো? হ্যাঁ, দুটো আঙুর একসাথেই। আচ্ছা, ওকে। আচ্ছা, সবটা একসাথে দিয়ে দেবে তো? একটা চামচ নিয়ে নাও, দইটাও দিয়ে দাও তাহলে। দই কতটা দিয়েছো গো? দই এখানে 150 গ্রাম মতো আছে। 100-150 মতো? আচ্ছা, ওকে। তো খাওয়াটাও উপকারী। হ্যাঁ, ভীষণ, মানে আঙুর তো খাওয়া এমনিতেই ভীষণ উপকারী, তার মধ্যে আবার টক দই পড়ছে। আর এমনিতে গরমকাল আসছে না, এই ধরনের দেখবে দইয়ের ঘোল খাওয়াটা তো দরকার। হ্যাঁ, ভীষণ। বিভিন্ন রকম ফল দিয়ে যদি এরকম ঘোলও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, এটা হচ্ছে ঠান্ডাই মশলা। হ্যাঁ, ঠান্ডাই মশলা অনেক কিছু আইটেম, মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়। আমি তিনটে এনেছি, দারচিনি গুঁড়ো। আচ্ছা, আর হচ্ছে সবুজ এলাচ দিতে খোসা দিতে থাকো। এটা হচ্ছে দারচিনি গুঁড়ো, যেটা খাওয়াটা শরীরের জন্য ভীষণ উপকারী। আচ্ছা, দারচিনিটা একটু ড্রাই রোস্ট করেছো? ড্রাই রোস্ট করেছি। আর এলাচটাকেও? এলাচটা প্রথমে সবুজ খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভেতরে বীজগুলোকে শুধু আমি গুঁড়ো করেছি। বুঝতে পেরেছি। সেটা দিলাম এক চিমটি মতো। এরকম কিন্তু ঠান্ডাই মশলার মতন করে বানিয়ে রাখা যায়, স্টোর করে রেখে দেওয়া। মানে ধরো দই দিয়ে খাই বা যে কোনো কিছু দিয়ে খাই, একটু মিক্স করে দিলেই হয়ে যায়। এটা গোলমরিচ, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটাও অল্প একটু দিয়েছি। এটা হচ্ছে লবঙ্গ, এটা দুটো দেব। অ্যাকচুয়ালি তো মশলা গুঁড়ো, হ্যাঁ মশলা গুঁড়োর তো স্মেলটা আসে, ভাল লাগে খেতে। ধরো এখানে যদি তুমি একটুখানি পাইনঅ্যাপল দিতে বা ধরো ওই যেগুলোতে স্মেল আছে, আম দিতে, তো সেক্ষেত্রে ওইগুলোর মানে ফলগুলোর স্মেলটা ডমিনেট করে। এখানে মশলাটা হলেই হয়ে যায়, ব্যাস। আর দিচ্ছি না। ওকে, আর এবার তুমি লবঙ্গ দিলে, বিট নুনটা দিই, একটু নুন, একটু এইটুকু দিয়ে দিই। দিলে এবার এটাকে মিক্স করবে। ওকে, তাহলে ঠান্ডাই মশলাটা আমরা যেটুকু, তিন রকম মশলা দিলাম, আর হচ্ছে দু রকম আঙুর দিলাম, দই দিলাম। অন করে হয়ে গেছে, দেখো আবার খুলে নাও। বাহ, কালারটা কি ভালো এসেছে না? খুব সুন্দর আসে কালারটা। আচ্ছা, সমস্ত কিছু পেস্ট হয়ে গেল। এবার চিনির সিরাপটা আমরা স্বাদ মতন মেশাবো, যেরকম খায় ওকে সেরকম মেশালে। আমি একটু বেশি খাই, আমারটা একটু বেশি দেবে, তোমারটা একটু কম দিও। আচ্ছা, তুমি এর মধ্যে ধরো ঢালবে, আর কিছু কি দেবে এর মধ্যে? আর একটু বরফ দিতে পারো, একটু বরফ। তাহলে বরফ পড়ছে আর চিনির সিরাপটা যে যেরকম খাবে স্বাদ মতো সার্ভ করলেই হয়ে গেল। এবার সার্ভটাই হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে, একটুখানি উপরে আঙুর কুচি ছড়িয়ে দিতে পারি, আমরা যেটা ড্রাই ফ্রুটস একটু দিতে পারি, যে যেরকম পছন্দ করে। আঙুর কুচি দিলে বেশি ভালো, মানে বিশেষ করে মানে ব্ল্যাক যেটা আঙুরটা আছে সেটা, যেহেতু আঙুরটা ইউজ হয়েছে সেই হিসাবে। ওকে, তাহলে আমরা খুব সুন্দর একটা ইজি রেসিপি শিখে নিলাম, গ্রেপ সান্ডাই। দেখো ফল খাওয়ার অনেক উপকারিতা, ফলটাকে যদি আমরা টক দইয়ের সাথে, টক দই খাওয়ার অনেক উপকারিতা আছে, এভাবে মিক্স করে খেতে পারি। আর সেক্ষেত্রে আমরা যারা চিনির সিরাপ ইউজ করতে চাই না, তারা একটু মধু দিতে পারি, একটু মধু দিতে পারি, সেটা আরো উপকারী করে ফেলতে পারি, করে ফেলতে পারি। উপকারী বাট ভীষণ টেস্টি একটা জিনিস আজকে শিখলাম, গ্রেপ সান্ডাই। আজকে বেশ রং বেরঙের একটা আমরা ঠান্ডাই শিখলাম, যেটা সুন্দর একটা রং এসেছে, সেটা হচ্ছে গ্রেপ ঠান্ডাই। আরেকটা শিখলাম মাটন নিজামি, মাটন আর এরকম একটা ঠান্ডাই। ব্যাস, উইকেন্ডটা কিন্তু একেবারে জমে যাবে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তার আগে আমি ট্রাই করব, তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরো একবার। মাটন নিজামি উপকরণ: মাটন, সর্ষের তেল, ঘি, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত, শুকনো লঙ্কা, কাজু, গোলমরিচ, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, টক দই, নারকেলের দুধ। প্রণালী: প্রথমে কড়াইতে সর্ষের তেল ও ঘি গরম করে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, মাটন, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত, শুকনো লঙ্কা, কাজু, গোলমরিচ, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, টক দই, জল, নারকেলের দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে
ফ্রেশ ক্রিম ও ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন মাটন নিজামি। গ্রেপস ঠান্ডাই। উপকরণ: কালো আঙুর, সবুজ আঙুর, টক দই, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, বিট নুন, চিনির শিরা। প্রণালী: প্রথমে মিক্সিতে দু রকমের আঙুর, টক দই, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, বিট নুন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে আঙুরের ঠান্ডাই ঢেলে চিনির শিরা ও বরফ মিশিয়ে পরিবেশন করুন গ্রেপস ঠান্ডাই। চলো শুরু করি টেস্ট করা। চলো ফার্স্টে টেস্ট করে দেখি মাটনটা। মাটনটা কিন্তু স্লো আছে, যেহেতু রান্না করা হচ্ছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এটা প্রেশার কুকারে না দিয়ে এমনি নর্মাল কড়াইতে করাটাই বেশি ভালো। খুব ভালো টেস্ট হয়েছে, নো ডাউট। এত ভালো ভালো জিনিসপত্র পড়েছে, টেস্ট ভালো হবেই। বাড়িতে এটা পজিটিভলি ট্রাই করো, আর তার সাথে ট্রাই করবে ঠান্ডাইটা, তার আগে সেটা আমি খাবো। নিয়ে নাও, ওটা নিয়ে নাও। পাশে সুগার সিরাপ দেওয়াই রয়েছে, যার যেরকম মিষ্টি লাগবে, যেরকম রিকোয়ারমেন্ট সে অনুযায়ী খাবে। গরমকালে আর যাই করো না কেন, এরকম একটা কিন্তু গ্রেপ ঠান্ডাই অবশ্যই ট্রাই করো। তোমরা চাইলে সুগার সিরাপ অ্যাড করতে পারো, আদারওয়াইজ সুগার সিরাপটাকে পুরোপুরি অফ করে মধু দিতে পারো। ভীষণ ভালো খেতে এবং এটা হেলথের জন্য ভীষণ উপকারী। দেখে নেবো আজকে আমার রাধুনি রাধুনির পক্ষ থেকে, আকাশাটির পক্ষ থেকে কী কী উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমারের পক্ষ থেকে দারুণ একটা কেক। চলে একটা ছবি তুলি। হ্যাঁ, টাকাও দিকে তোমার জন্য রয়েছে রাধুনির পক্ষ থেকে পিঠে বিলাসীর 5টা ফুড ভাউচার। ধরো কালীঘাটে রয়েছে ওদের আউটলেট, অবশ্যই যেও, ওদের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করে দেখো। অবশ্যই যাবো। ঠিক আছে, দেখে নাও নীলাদি আজকে তোমাদের জন্য বিশেষ কি টিপস এনেছে। আঙুর ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। কেমন লাগলো আজকে এখানে এসে? ভীষণ ভালো লাগলো, এক কথায় আমার স্বপ্ন পূরণ। আমার খুব ইচ্ছা ছিল যে এই ধরনের একটা কুকিং শোতে আসবো এবং রান্না করব, আর বিশেষ করে তোমার সাথে যে করব, সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর তুমি তো রান্না করতে ভালোবাসো, রান্নাটা তোমার বলছো একটা স্ট্রেস বাস্টার, তো সেখানে অন্য জায়গায় এসে রান্না করতে কখনো একটু হেজিটেশন হলো কি না? মনে হলো সবার একদম সবার কোঅপারেশন, আমি ভীষণ, আমার মনে হচ্ছে যেন একদম ঘরের বাড়ির মধ্যেই রান্না করছি। আমার একটু আনসেফিল লাগেনি বা টেনশন লাগেনি, আর খুব ভালো রান্নাটা করেছো, কিন্তু দুটোই খুব ভালো হয়েছে, একদম জমজমাটি রান্না। খুব ভালো থেকো, এরকম ভাবেই ভালো ভালো রান্না করে নিজের মনটাকে ভালো রাখো। তোমরাও ভালো থেকো। একদম, নিজের মনকে ভালো রাখতে গেলে ভালো ভালো রান্না করতে হবে, নিজেকে খেতে হবে এবং সকলকে খাওয়াতে হবে, তবেই তো মনটা ভালো থাকবে। আর তার জন্য প্রতিদিন নিয়ম করে দেখতে হবে ঠিক দুপুর 1:30 রাধুনি। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ, নতুন সপ্তাহে থাকছে হরেক রকম রেসিপি, কারণ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেশি বিদেশি প্ল্যাটার। মিস করো না, দেখা হচ্ছে আগামীকাল। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি সোম থেকে রবি দুপুর 1:30।